আর কে কি কমো, এরা তারা তো বছর দিনের পর দিন খালি বাড়াইতেই আছে, আমরা কিছু করতে পারি? যারা খালি শুনতে আসি আর যারা করুন না তারা করবো, আমরা তার কারণে কিছু নাই, সেটা এফেক্ট তৈরি হয়েছে দিনের পর দিন অর্থনীতি দুর্বলের রিগেশন কাছে পাবলিক ভূমিকা নাই বেশি। 92 টাকা 29 পয়সা আর ডিজেলের 86 টাকা 16 পয়সা। এই নিয়ে কতবার বাড়ছে? এই তো এই 8 তারিখের থেকে 12 তারিখ পর্যন্ত ডেলি 25 পয়সা 26 পয়সা করে বাড়তে আছে। মানে সাধারণ যারা ভর্তি আয় পেট তাদের তারা খুব কষ্ট হয়ে যাচ্ছে, অনেকে অনেক কম পয়সায় ইনকাম, তারা বাইসাইকেল কিনে মানে চিন্তা তারা করতে আছে, তারপর ভবিষ্যৎ স্বল্প দিনে আইডিয়া মানে সব দিনে সব দ্রব্যমূল্যে জিনিস সব দ্রব্যমূল্যে জিনিসই বেশি তারা মানে ব্যবসা করতে আছে, খুব কষ্ট তারা কষ্ট করে চলতে আছে। তার মধ্যে এই মাসে বা এর আগের মাসে কতবার করে করে বাড়ছে পেট্রোল ডিজেল? ডিজেল প্রায় প্রতি মাসে 15-20 বার করে করে 15-20 দিন করে বাড়তে আছে, 20-25 পয়সা করে এরকমভাবে বাড়তে আছে, আমার মাঝে দিয়ে ধর ড্রপ দেয় 20-25 পয়সা কমে এই চলছে।